সপ্তম শ্রেণীর জন্য এখন ক্লাস হবে যে ইসলাম ধর্ম। এখন তোমার ইসলাম ধর্ম সপ্তম শ্রেণীর জন্য ইসলাম ধর্ম এটা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার ভালো আছি। হ্যাঁ ঠিক আছে, বসো, বই খুলে। আপনি কেমন আছেন? 74 পৃষ্ঠা, 75 পৃষ্ঠা, পাঠ 12, পাঠ 12 তৃতীয় অধ্যায়, হাদিস, হাদিস পাঠ 12 ধরো 75 পৃষ্ঠা। আজকে তোমাদের পাঠ হাদিস সম্পর্কে এই ধারণা দেওয়া, হাদিস সম্পর্কে বলা, এটা আজকে তোমাদের পাঠ। এই বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের এই প্রস্তুতি। হ্যাঁ, পাঠ 12 হাদিস সংখ্যা শুরু আল হাদিস। এখন প্রথমে আমি কি কি এখান থেকে শিখতে পারি সেভেনের জন্য, এটা সপ্তম শ্রেণীর ক্লাস আল হাদিস পাঠ 12। হ্যাঁ বই ধরছ? তোমরা বই ধরছ? বই পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরকম তোমাকে প্রথমে হাদিসের একটা পরিচয় দিয়ে দেব। হাদিস কাহাকে বলে? হাদিসের অর্থ কি? ধর্ম বই। শাব্দিক অর্থ কি? এই পরিপার্শ্বিক অথবা ব্যাখ্যা করে হাদিস কাহাকে কথা বলে? এখন ঠিক আছে? এখানে তোমার অবস্থা তাহলে কথাবার্তাকে মনসম্মতিকে কাজ কর্মকে তিনটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা কাজ কর্ম
কথা বলতেছে সে জানে যদি নিষেধ না করা হয় এবং এটির জন্য বিপক্ষে কোন মন্তব্য করা না হয় সেটাকে বলা হয় মৌন সম্মতি। তাহলে প্রথমে আসতেছে হ্যাঁ মৌন সম্মতি, প্রথমে আসতেছে হাদিস তিন প্রকার, এই কথোপকথন হাদিসকে তিন প্রকারে ভাগ করা হয়েছে। একটা হলো কথাবার্তা, ইসলামের উপদেশ, কথা, আদেশ যা করে, আদেশ নিষেধ, তারপরে যা ব্যাখ্যা করে, যা আমাদেরকে করতে বলে নিষেধ করে, এবং যা হুকুম করে, যা আমাদের সাথে কথা বলে, যে কোনো কথাবার্তার মাধ্যমে যা করা হয় এটাকে আচ্ছা শুনো, ভালো করে শুনো, কথা বলবে না। উনি থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় পৃথিবীর মধ্যে যা যা কাজগুলি করে গেছে এই সব এটা কি? এটা হলো মনে করো তোমার আব্বার সামনে অথবা তোমার মায়ের সামনে অথবা তোমার মুরব্বীর সামনে অথবা তোমার স্যারের সামনে যদি তুমি কাজকর্ম করো, যদি তুমি কথাবার্তা বলো, যদি কোনো কিছু নিয়ে তোমরা আলাপ আলোচনা করো, সেখানে তোমার আম্মা আব্বা মুরব্বী যারা আছে বড় ভাই তারা যদি কি মুস্কি হাসে অথবা এইটার জন্য বাধা সৃষ্টি না করে, নিষেধ না করে, এই তোমরা কিন্তু করি না, এটা ধরিও না, এটা বলিও না, এটা করা নিষেধ, এই ধরনের যদি কোনো বাধা না দেয় সেটাকে বলা হবে গুরুত্ব। তাহলে হাদিসের গুরুত্ব কি আমাদের জন্য? আমাদের জন্য হাদিসের গুরুত্ব হলো কোরআন, আল্লাহর কোরআন, সংবিধান, মুসলমানদের মুমিনদের সংবিধান, রসুলের উম্মতের জন্য সংবিধান, কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, কিভাবে আইন রচনা করবে, কিভাবে শৃঙ্খলা বিধান করবে, কিভাবে সময় অনুবর্তিতা ঠিক রাখবে, এই সমস্ত কথাবার্তা, এই
সমস্ত আদেশ উপদেশ নিষেধ হালাল হারাম সবগুলি যেখানে লেখা আছে সেটার নাম হলো আল কোরআন। এখন আল কোরআন অবতীর্ণ হয়েছে, আল কোরআন অবতীর্ণ হয়েছে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরবি ভাষা, আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, কিন্তু আমরা তো তখন আরবিয়ান না, আমরা তখন আরব স্থানের বাসিন্দা ছিলাম না, এখনো বাসিন্দা নয়। সেখানে এই আরবিটা বুঝবার জন্য আমাদের ক্ষমতা নেই, এই ক্ষমতা দিয়ে আমরা বাঙালিরা বুঝবার জন্য আমাদেরকে যে বিধান যে ব্যাখ্যা স্বরূপ এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দেখিয়ে দিয়েছেন, কাজে কর্মে দেখিয়ে দিয়েছেন, উপদেশের মাধ্যমে বলে দিয়েছেন, তারপরে মনসম্মতি জ্ঞাপন করেছেন, এইগুলি সবগুলি হলো হাদিস, এগুলি কোরআনের ব্যাখ্যা। এখানে গুরুত্বপূর্ণ হলো কোরআনকে আমরা বুঝবো না, সেটাকে বুঝবো না বলে আরবিকে শক্ত কোরআনের আরবিকে ব্যাখ্যা করে দেবার জন্য যে কিতাবের সৃষ্টি হয়েছে সেটার নাম হলো আল হাদিস। সেটার নাম কি? আল হাদিস। আল হাদিস হলো কোরআনের ব্যাখ্যা স্বরূপ, এটার গুরুত্ব অপরিসীম। এটা যদি আমাদের জন্য হাদিস যদি লিপিবদ্ধ অবস্থায়, হাদিস যদি গ্রন্থ অবস্থায়, হাদিস যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মাধ্যমে তাবেঈনদের মাধ্যমে তবে তাবেঈনদের মাধ্যমে এগুলি যদি আমাদের কাছে পর্যন্ত না পৌঁছত, তাহলে আমরা ইসলাম ধর্ম পালন করতে পারতাম না, আমরা মুমিনও হতে পারতাম না, আমরা দিশাহারা কোন অবুজ দৌসাগলের মতো থেকে যেতাম। আইন কানুন হারাম কোনটা, হালাল কোনটা, আমাদের জন্য বৈধ কোনটা, অবৈধ কোনটা, যে পথ দিয়ে চললে আল্লাহর পথের দিশা পাওয়া যায় সেই পথ কোনটা, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, কোনটা হারাম চলাচলের মধ্যে কি আমরা ত্যাগ করতে হবে, কি কি আমরা পালন করতে হবে, এগুলি আমরা বুঝতাম না। এগুলি বুঝবার জন্য হাদিসের কি আমরা সব কিছু বুঝতে পারি। তাই বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মামা আতাকুম রুসুলু মামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রসুল আমাদের রসুলের নাম কি? নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনলে সাল্লামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুড গুড গুড, আল্লাহ সালাম করবে। নাম শুনলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ, এভাবে নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে আল্লাহ রহমত তোমার উপর 10 গুণ বর্ষিত হবে। তুমি বর্ষা একবার, আল্লাহ তোমার জন্য দরুদ ওই
এই রাহমত করবে 10 বার সুতরাং আমরা এই আদবের পরিচয় মুসলমানের পরিচয় মুমিনের পরিচয় দেব যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর নাম শুনব তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলব তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি যেটা আল্লাহ তাআলা বলতেছে কি ওয়ামা আতাকুমুর রাসূল একই পৃষ্ঠা 75 পৃষ্ঠার পরে দেখো নিচে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু তোমাদেরকে রাসূল যা দিয়েছে আর যে মানে যা কোরআন থেকে ব্যাখ্যা করেছে যা কিছু বলেছে যা কিছু করতে নিষেধ করেছে যা কিছু করতে উপদেশ দিয়েছেন যা কিছু করতে আদেশ দিয়েছেন যা কিছু তিনি করেছেন এবং করিয়ে আমাদেরকেও দেখিয়েছেন এই সমস্ত কিছু কে আল্লাহ তাআলা বলতেছে কি ওয়ামা আতাকুম ফাখুযু ইমা হবে না এই কথাটা অর্থ হলো তোমাদের যা দিয়েছে সেটা তোমরা আঁকড়ে ধরো সেটা তোমরা ধরে থাকো তাহলে তোমরা মুমিনের পরিচয় দিয়া এবং মুমিনের পরিচয় দিবা তোমরা যে খাঁটি মুমিন খাঁটি মুসলমান হতে চাইলে রসুলের পথ অনুসরণ করতে হবে পথ অনুসরণ করে যেগুলি যেগুলি বলে গেছে শুধু সেগুলি মানলে হবে না সাথে আরো বলছে কি বলছে আমার নাহার ফান্তাহু যে কথাগুলি তিনি বলতে নিষেধ করেছেন যে কাজগুলি তিনি করতে নিষেধ করেন সেগুলিকে তোমরা ত্যাগ করো সেগুলিকে তোমরা ছেড়ে দাও এটার নাম হলো কোরআন শরীফের মধ্যে বলতেছে যে কি তোমরা রসুলের পথ অনুসরণ করো অর্থাৎ তিনি যা বলেছেন তা করো তিনি যা করেছেন তা তোমরা করো তিনি যা তিনি জীবনের মধ্যে করে গেছেন তা তোমরা করো যা করে নাই তোমরা ছাড়ে দাও এটা নাম হলো মামা নাহাকু এই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বেশি চেষ্টা করতেছো খাওয়াই আদেশ দিছে এবং শেষ করতে পারবে না কত লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস আছে সেখানে সেখান থেকে বাছাই করে করে হাদিস গ্রন্থ করা হয়েছে কোন মতে 3000-এর মতো হাদিস একান্নভুক্ত করছে একান্নি জমা এ মানে হাদিস করে একটা গ্রন্থ রচনা করছে কোন কোন ক্ষেত্রে হাদিস 30,000 হাদিস একখানে জমায়েত করছে কোন কোন গ্রন্থে 6,000 হাদিস একখানে জমায়েত করছে কোন কোন গ্রন্থে 7,000 হাদিস একখানে গ্রন্থ জমায়েত করছে এই কিতাবগুলি
হাদিসের কিতাবগুলিকে এই হাদিসের কিতাবগুলিকে আমরা প্রধানত ছয়টা হাদিস গ্রন্থ পরিচয় পাই ছয়টা হাদিস গ্রন্থ পরিচয় আমরা নিতে পারি এই ছয়টা হাদিস সহিহ হাদিস এগুলি হলো একটা নাম বুখারী শরীফ সহিহ বুখারী শরীফ এগুলিকে একসাথে সহিহ সিত্তা অর্থাৎ ছয়টি নির্ভুল নির্ভেজাল ছয়টি শুদ্ধ হাদিস গ্রন্থকে আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশায়রি ফিমা মিউটটা বন্ধ করো 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে তিনি এই হাদিস এটা মুসলিম শরীফ বলা হয় হাদিস গ্রন্থ লিখেছেন তোমাদেরকে নাম বলছি মনে রাখবা আবুল হোসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশায়রি আবুল হোসাইন মুসলিম শরীফের রচিতা রচয়িতা যিনি লিখেছেন তাকে কি বলা হয় মুসলিম শরীফ ইমাম মুসলিম শরীফ বলা হয় তার পুরো নামটা হলো আবুল হোসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশায়রি এরপরে আসতেছে তৃতীয় নম্বর হাদিস সংখ্যা 3 কি তৃতীয় নম্বর হাদিস তিরমিজি শরীফ তিরমিজি শরীফ এটা হলো তৃতীয় নম্বর হাদিস এটা লিখেছেন আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি এই তিরমিজি শরীফ হাদিস তিনি বাছাই করে এই শুদ্ধ শুদ্ধ বলে নিয়ে তিনি
হাদিস রচনা করেছেন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সংকলন করেছেন বাসাই করে করে তিনি এখানে জমা করেছেন তিনি বলেছেন মুসলিম এই তিরমিজি শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা নিজে কথা বলতেছেন মনে করা যাবে যে যার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আছেন এবং নিজে কথা বলছেন তিরমিজি শরীফ বললে তিরমিজি শরীফ ব্যাখ্যা করলে বাংলায় পাওয়া যায় এখন এগুলি যদি এটা বুঝি এটা পড়ি তাহলে বলা হচ্ছে যে তিনি যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ এটা লিখেছেন আবু দাউদ সুলাইমান ইবনে আসআদ আবু দাউদ সুলাইমান ইবনে আসআদ হ্যাঁ আবু দাউদ শরীফ তিনি লিখেছেন সংকলন করেছেন এবং 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি এই হাদিস রচনা করেছেন সেই জন্য আবু দাউদ শরীফ হাদিসে এত বেশি গুরুত্ব সহি হাদিস এবং শুদ্ধ বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে সেটা 6 নম্বর 6টা হাদিসের মধ্যে স্থান পেয়েছে সেহাসিত্তা বলে যে বিশুদ্ধ হাদিস গ্রন্থকে একসাথে সেহাসিত্তা বলে এই সেহাসিত্তা সর্বোচ্চ হয় আবু দাউদ তারপরে হচ্ছে 5 নম্বর সুনানে নাসাই কোনটা নাসাই শরীফ এই নাসাই হাওয়াই বিহারের সাথে লেখানো এটা এটা হ্যাঁ হ্যাঁ আহমদ ইবনে সোয়াইব নাসাই এই নাসাই শরীফের হাদিস তিনি সংকলন করেছেন লিখেছেন লিপিবদ্ধ করেছেন এবং এই হাদিস গ্রন্থ হিসাবে তিনি প্রচার করেছেন সেটাকে নাসাই শরীফ বলা হয় সেহাসিত্তার মধ্যে 6টি নির্ভুল নির্ভেজা বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে 5 নম্বর হাদিসটির নাম নাসাই শরীফ এই নাসাই শরীফের পর 6 নম্বর হাদিস হলো ইবনে মাজা এটা লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা ইনি ওই 6টি হাদিস গ্রন্থের মধ্যে ইনি এই হাদিসগুলি লিখেছেন এবং এই বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এই 6টি নির্ভুল বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে নাসাই কি ইবনে মাজা শরীফ বল 6 নম্বর হাদিস গ্রন্থ যেটাকে সেহাসিত্তা একটি বিশেষ হাদিস বলা হয় তাহলে প্রথম থেকে আমি 6টার নাম আমার বলি বুখারি শরীফ মুসলিম শরীফ তারপরে কি তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ এই 6টি হাদিস গ্রন্থকে আমরা একত্রে এই সেহাসিত্তা বলিয়ে থাকি সুতরাং শিক্ষার্থীরা আমার টাইম শেষ এখন আমি চলে যাব এরপরে তোমাদের পরবর্তী ক্লাস যে সময় রুটিন আসে সেই সময় আমি আবার আসব ধন্যবাদ আমাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম
আলাইকুম সালাম আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য আমি দোয়া করব খোদা হাফেজ জি স্যার ঠিক শেষ করলাম